নমস্কার বন্ধুগণ চ্যানেলে তোমাদের চ্যানেল আছি আমি বাসুদেব তোমরা দেখছো আমাদের ডাব্লিউসি অনলাইন চ্যানেল আজকে আমরা শুরু করছি মাধ্যমিক দি জীবনবিজ্ঞানের এমসি কিউ প্রশ্ন উত্তর তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর তোমাদের বন্ধুকে শেয়ার করো যাতে আরও জানতে পারো যে আমরা মাধ্যমিকে কেন পরীক্ষা দিয়েছে আর যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তোমরা নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের বন্ধুদের সঠিক উত্তর সময় নষ্ট না করে শুরু করছি আমাদের পর্বটি প্রথম প্রশ্নটি হল টপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক ওটি হচ্ছে একটি উদ্দীপকে গতিবোধ গতিবোধ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট একটি পক্ষ চলন পরের প্রশ্নটি হচ্ছে নীচের বাক্যগুলি পড়ো এবং যেটি সঠিক হয় সেটি চিহ্নিত করো সঠিক উত্তরটি হচ্ছে অ্যাডিনালিন রাত উৎপাদ কমায় কিন্তু বাকিগুলো সবই সঠিক আছে পরের প্রশ্ন একের তিন মানবদের কটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নির্ণয় করা সেটা হচ্ছে বারো জোড়া আর একত্রিশ জোড়া থাকে সুষমনা স্নায়ু মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যে সঠিক সঠিক হচ্ছে বংশগত প্রকরণ বা হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করা সঠিক জোড়াটি নির্বাচন করা সঠিক জোড়াটি হচ্ছে খণ্ডিভবন স্পাইডোগ্যারা বাকি সবই মিথ্যে আছে পরের প্রশ্ন একের সাত নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করে সেটা হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ একের আট আর আর ওয়াই ওয়াই জিনোটাইপের মধ্যে ক ধরনের গ্যামেট পাওয়া যায় সাধারণত দুই ধরনের পাওয়া যায় নিচের কোনটি আন্তর্জাতিক সংগ্রামকে নির্দেশ করে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম ল্যামাক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দ উচ্চ হচ্ছে অর্জিত বংশের বংশানুসরণ নেক্সট কোশ্চেন নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের জন্য সদস্যদের খাদ্যের উৎস সংক্রান্ত আদান প্রদান করে সেটা হচ্ছে মৌমাছি একের তেরো নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থালে জীবপাত বৃদ্ধি পাবে সেটা হচ্ছে ক্লোরিনযুক্ত কীটনাশক একের চোদ্দ কোনটি করুমারা করবেট কুলিক নন্দা দেবী আছে তো সেকেন্ড অ্যান্সারে জাতীয় উদ্যান জাতীয় উদ্যান যেটা একের পনেরো বায়ুতে পরাগ রেণু ছত্রাকের রেণু ধূলিকণার সহজে অ্যাজমা যন্ত্র দেখা যায় প্রেস বায়োপিয়ার সংখ্যা নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ দুয়ের পনেরোটা হবে প্রথমেরটা অর্থাৎ বড়ো বি ছোটো বি বড়ো আর ছোটো আর দুই হাজার ষোলোটা হর ডেলোস্কুপ হবে হ্যালডেন দুই সতেরো হবে ধ্বংসর জন্য বা বাসন্ত ক্ষয়ের জন্য দরবার পরিবর্তন বা বিষ্ণু হচ্ছে আর দুই আঠেরোটা হবে সেন্ট্রোজুমের মধ্যে হবে তোমার বেমতন্তু গঠন তোমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এই বাটানে ক্লিক করে তোমরা ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারবে আর আমাদের আরও ভিডিও দেখার জন্য এইসব ডান দিকে যেসব ভিডিও পেলে আছে সেগুলো ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ তোমার দিনটা শুভ হোক